প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকল অনলাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় এক এর আখিরাত নিয়ে আলোচনা করছি। তো আমরা সকলে জানি আখিরাত অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল। আর ইহকালের বিপরীত শব্দ বা ইহকালের পরের যে জীবন, সেই জীবনটাকে বলা হয়, সে জীবনকে বলা হয় আখিরাত। আরবিতে একে বলা হয় আখিরাত। আখিরাত শব্দটি আরবি শব্দ। মানুষের মৃত্যুর যে পরের জীবন সেটি হলো আখিরাত। এই জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষের মৃত্যুর পরে আখিরাতের জীবনে শুরু হয়। এর জীবনে শুরু আছে, শেষ নেই। আমরা জানি দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। আমরা দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করি তাহলে তার ফল আমরা আখিরাতে পাব। যেমন কোনো ব্যক্তি মাঠে সবজি রোপণ করলো বা সবজি চাষ করলো, সে যদি ভালো সবজি চাষ করে তাহলে সে ভালো পরিমাণ ফসল পাবে, সে লাভবান হবে। অনুরূপভাবে অন্য কোনো কৃষক যদি মাঠে শশা চাষাবাদ করে, সে যদি ভালো করে যত্ন সহকারে মনোযোগ সহকারে শশা আবাদ করে, তাহলে আমরা দেখতে পাবো যে সে কৃষক অনেক ভালো ভালো শশা পাবে, অনেক বেশি লাভবান হবে। অনুরূপভাবে এই দুনিয়ার জীবনে আমরা যদি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করি, বেশি বেশি ভালো কাজ করি, বেশি বেশি নেক ও পুণ্যের কাজ করি, তাহলে এর ফল আমরা আখিরাতে পাব। এই জন্য বলা হয়েছে দুনিয়াটি হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আমরা দুনিয়াতে যত পরিমাণ বা যত বেশি ভালো কাজ করব, এর ফল অবশ্যই আমরা আখিরাতে পাব। আরেকটা বিষয় হলো যে যখন একটা মানুষ বিশ্বাস রাখে যে আখিরাত রয়েছে, এই আখিরাতের মধ্যে আমাদের সকলকে এই আখিরাত জীবনের সম্মুখীন হতে হবে। সেখানে আমাদের হিসেব নিকাশ হবে, ভালো মন্দর সেখানে হিসেব নিকাশ হবে। তাহলে একটি মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। আখিরাতের প্রতি সে বিশ্বাসই মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করবে। সুতরাং আমরা বলতে পারি যে আখিরাতের বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। একজন প্রকৃত মুমিন ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আর যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে সে আল্লাহ তাআলা আদেশ নিষেধ গুলো ভালোভাবে মেনে চলে। আল্লাহ তাআলা আদেশ নিষেধ গুলো সে পালন করার জন্য সবসময় ব্যতিব্যস্ত থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হলো আখিরাতের প্রতি বিশ্বাসের গুরুত্ব। তো আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আখিরাতের যে জীবন, সে জীবনের তিনটি স্তর বা পর্যায় রয়েছে। 1 নম্বর হলো কবর, 2 নম্বর হচ্ছে কিয়ামত, এবং 3 নম্বর হচ্ছে হাসরের ময়দান বা হাসর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৃত্যুর ঠিক পরপরে আমাদের যে জীবন শুরু হয় সেটা হলো কবরের জীবন। এই কবরের জীবনে আরেকটি নাম আছে, সেটিকে বলা হয় বার্জাক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবরের জীবনের স্থায়িত্বকাল হচ্ছে কিয়ামত পর্যন্ত বা হাসরের ময়দান পর্যন্ত। আমরা যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য কবরটা হবে শান্তির স্থান, তাদের জন্য কবরটা প্রসারিত হবে। এবং কবরের মধ্যে একজন ব্যক্তিকে মুনকার নাকির ফেরেশতা 3টি প্রশ্ন করবে, কবর যিনি মৃত্যুবরণ করেছেন তাকে কবরের মধ্যে। প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন হবে তোমার নবীকে। তো দুনিয়ার জীবনে যারা মুমিন বান্দা ছিলেন, ইমানদার ব্যক্তি ছিলেন, যারা ভালো ভালো কাজ করেছেন, তারা প্রশ্নের 3টির উত্তর খুব সহজেই দিতে পারবেন। আর যারা দুনিয়াতে ভালো কাজ করেনি, অন্যায় ও পাপ কাজে লিপ্ত হয়েছিল, তারা এই প্রশ্ন 3টির উত্তর জানা সত্ত্বেও, দুনিয়ার জীবনে জানা সত্ত্বেও আখিরাতে তারা সেগুলোর উত্তর দিতে পারবে না। তো এই জন্য আমাদের উচিত ভালো ভালো কাজ করা, যাতে কবরের প্রশ্নগুলোর উত্তর আমরা সহজেই দিতে পারি। তো এরপর আসলো কিয়ামত। কিয়ামত মানে মহাপ্রলয়। তো যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এই ধ্বংসটাই হচ্ছে মহাপ্রলয়। সেখানে মানুষের সেখানে আল্লাহ তাআলা পাহাড় পর্বত
নক্ষত্র সূর্য সমূহকে তাদের লক্ষ্য কক্ষপথ থেকে বিচ্ছিন্ন করে দেবেন, সবগুলো ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর মাটির নিচে যত ধন সম্পদ রয়েছে এগুলো এগুলো এই ধন সম্পদ গুলো মাটি থেকে বের হয়ে আসবে এবং পাহাড় পর্বত গুলো তুলের মতো উঠতে থাকবে। পৃথিবীতে এমন কোনো কিছু থাকবে না যা ধ্বংস হবে না, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এটা ধ্বংস শুরুর মুহূর্তে ইসরাফিল আল্লাহ সাল্লাম নামক ফেরেশতা যিনি প্রথমবার সিংহে ফুৎকার দিবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে কেয়ামতের বিষয়। তো কেয়ামতটা হচ্ছে এরকমই যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো এরপরে কেয়ামত সংঘটিত হওয়ার অনেকদিন পৃথিবীতে পৃথিবীতে আল্লাহ তালাই শুধুমাত্র অবস্থান করবে, আল্লাহ তালাই শুধুমাত্র এই মহাবিশ্বে আল্লাহ তালা একমাত্র থাকবেন। তো অনেকদিন এরকম থাকার পরে এরপরে আল্লাহ তালা নির্দেশ ক্রমে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহে ফুৎকার দিবেন। এতে সমস্ত জীব জগৎ সমস্ত মৃত্যুপ্রাপ্ত জীব প্রাণীগুলো জেগে উঠবে, প্রন্থিত হবে, পুনরায় জেগে উঠবে, জীবিত হবে, একে বলা হয় প্রন্থান। এবং তারা একজন আহ্বানকারীর আহ্বানে সকলে একটি নির্দিষ্ট ময়দানে একত্রিত হবেন, সে ময়দানটাকে বলা হয় হাসর। এই হাসরের মধ্যে মানুষের ভালো কাজের হিসেব নিকাশ, ভালো এবং মন্দ কাজের হিসেব নিকাশ নেওয়া হবে। যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করেছেন তাদের জন্য ফলাফল ভালো হবে, যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করতে পারেনি তাদের জন্য ফলাফল ভালো হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের পরিমাপ করা হবে বা ওজন করা হবে। এই ওজন যে যন্ত্র দ্বারা করা হবে সেটিকে বলা হয় মিজান। এই মিজানের মাধ্যমে মানুষের পাপ পুণ্যের পরিমাপ করা হবে, ওজন করা হবে, যার নেকির পাল্লা বা পাপের পাল্লা ভারী হবে, যার পাপের পাল্লা ভারী হবে বা অন্যায় বা খারাপ কাজের পাল্লা ভারী হবে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, এবং যে ব্যক্তির পাপ বা পুণ্যের পাল্লা ভারী হবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দিন মানুষের যারা জান্নাতি হবেন তাদের আমলনামা ডানাতে দেওয়া হবে এবং যারা খারাপ কাজ করবেন তাদের আমলনামা বামাতে দেওয়া হবে। সেদিন মানুষের প্রত্যেকটি মানুষ তার আমলনামা সমূহ নিশ্চয়ই দেখতে পাবে, যত ক্ষুদ্র ভালো কাজ করুক কিংবা ক্ষুদ্র খারাপ কাজ করুক না কেন মানুষ স্বচক্ষেই তার দেখতে পাবে। হাসরের মাধ্যমে নিজ আসমানে বা নিচে একেবারে মানুষের মাথার উপরে সূর্য চলে চলে আসবে। মানুষ যারা নেকি ইমানদার বান্দা বেশি বেশি ভালো কাজ করেছেন, পুণ্যের কাজ করেছেন, তারা আল্লাহ তাআলা আরশের ছায়া আশ্রয় পাবেন। কিন্তু যারা ভালো কাজ করতে পারেনি, ভালো কাজ করেনি, তাদের মাথার উপর সূর্য চলে আসবে, প্রচন্ড রোদে তারা ঘামতে থাকবে। এমনকি অনেক ব্যক্তি আছেন যারা ঘামের মধ্যে ডুবে যাবেন, কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবেন, কেউ কোমর পর্যন্ত, কেউ আমল কপাল পর্যন্ত ডুবে থাকবেন। তো এই হাসরের মাধ্যমে একমাত্র মালিক হবেন আল্লাহ তাআলা। আর হাসরের মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র সাফাত করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ভালো ভালো কাজ করব। এতে আমাদের আখিরাতের জীবন অনেক ভালো হবে, আমরা জান্নাতে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।